ছয় দিন পর খোঁজ মিলেছে নিখোঁজ কদরুল হাসানের। খুলনা সরকারি হাজি মোহাম্মদ মহাসিন কলেজ খালিশপুর 2019-20 শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার অন্যতম সহযোদ্ধা কদরুল হাসানকে ছয় দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার 11 সেপ্টেম্বর ভোর 4টার দিকে লবণচোরা দারোগার লেনের সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ভোরে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে লবণচরা থানার ওসি পলাশ কুমার দাস জানান, আজ বুধবার ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে গত ছয় দিন তিনি কোথায় কি অবস্থায় ছিলেন তা এখনও জানা যায়নি। তিনি সুস্থ হলে বিষয়গুলো জানা যাবে। গত 5 সেপ্টেম্বর নগরীর ময়লাপোতা এলাকায় একটি মসজিদ চত্বরে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট করেন। এরপর রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী 6 সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন এবং 7 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনও করেন।